15 আগস্ট ধানমন্ডি 32 সহ ঢাকার বিভিন্ন স্থানে মানুষকে হেনস্থা করা বা মারপিটের যেসব ঘটনা ঘটেছে এগুলোকে অনাকাঙ্ক্ষিত ও মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এসব ঘটনা গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না বলেও উল্লেখ করেন তিনি। এ সময় সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে থেকে শিক্ষার্থীদের সরে আসার আহ্বান জানান সার্জিস আলম। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করা হচ্ছে এমন তথ্য ছিল বলেই তারা 32 নম্বরে অবস্থান কর্মসূচি দিয়েছিল। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছিলাম যে এই 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে তারা একটি শোক দিবস পালন করে থাকে সেটিকে কেন্দ্র করে ঢাকায় তারা একটি বড় জমায়েত হবে, যার পিছনের উদ্দেশ্য হচ্ছে এখানে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন চক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 15 আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করাকে তারা সমর্থন করেন না, তবে কেউ ফুল দিতে চাইলে তাকে বাধা দেওয়া উচিত নয়। 15 আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শোকটি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। এক প্রশ্নের জবাবে সার্জিস বলেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার অধিকার কারো নেই। গণমাধ্যম তার যে সত্য কথাটি সেটি তুলে ধরার সর্বোচ্চ স্বাধীনতাটুকু পাবে, যেটা সত্য সেটাকে সত্য বলবে, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলবে। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা।